দিনটা ছিল 21 এপ্রিল রবিবার। পৌঁছে গিয়েছিলাম ইডেন গার্ডেন্সে আরসিবি ভার্সেস কেকেআরের ম্যাচটা দেখার জন্য, আর নিজের স্বপ্নের মানুষটাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল সেদিন। প্রচণ্ড রকমের একটা থ্রিলিং ম্যাচ সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল সেদিন। সেই সমস্ত কিছু অভিজ্ঞতা নিয়ে আজ চলে এসেছি নতুন একটা ব্লগে। সেই সব কিছু দেখতে গেলে পুরো ব্লগটা কিন্তু আমার সাথে থাকতে হবে। চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে দুপুর 1:30, যেহেতু 3:30 থেকে ম্যাচ, তাই রেডি হয়ে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়লাম ইডেনের উদ্দেশ্যে। দিনটা রবিবার, ছুটির দিন থাকলেও কলকাতার জ্যামের কাছে আজও আমাদের হার মানতে হলো। টসের আগে কোনোভাবেই মাঠে পৌঁছতে পারলাম না। ইডেনের চারপাশে অসম্ভব ভিড় থাকার কারণে রাস্তাগুলো কলকাতা পুলিশ থেকে ব্লক করে দিয়েছিল, তাই ক্যাব থেকে আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল। আর এখন দেখো, এই ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চললাম গেট নাম্বার 9-এর উদ্দেশ্যে, কারণ আমাদের এন্ট্রি গেট ছিল গেট নাম্বার 9। গেটের মধ্যে সমস্ত চেকিং কমপ্লিট করে এখন আমরা চললাম ই ব্লকের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয়, বুক মাই শো থেকে টিকিট বুক করার কারণে সিটের পজিশন তো আমাদের হাতে ছিল না, তাই জন্য আমরা সিটটা কিন্তু একটু খারাপ জায়গাতেই পেয়ে গিয়েছিলাম, মানে একদম রেলিংয়ের পাশে, তাই পুরো মাঠটা ঠিকঠাক করে দেখা যাচ্ছিল না। তবে যাই হোক, খেলাটা কিন্তু আমরা বেশ এনজয় করেছি। তো রোদ গরমের মধ্যেও স্টেডিয়াম কিন্তু পুরো ভর্তি ছিল। এর থেকেই বোঝা যায় আমাদের ভারতীয়দের ক্রিকেটের প্রতি ক্রেজ কতখানি। আর আরসিবি আজকে টসে জিতে ফার্স্ট ফিল্ডিং চুজ করেছিল। আমি তো এটা সঠিক ডিসিশনই বলবো, কারণ ফার্স্টে ফিল্ডিং নিলে রানটা চেস করতে সুবিধা হয়। আরসিবির পারফরমেন্স যেমনই হোক না কেন, আমি কিন্তু ডাই হার্ট আরসিবি ফ্যান, ছিলাম, আছি আর থাকবো, কারণ আফটার অল গড অফ ক্রিকেট বিরাট কোহলি তো আরসিবিতেই আছে। এখন যে এত চিৎকার আর উত্তেজনা শুনতে পাচ্ছ, সেটা কিন্তু সবটাই এই অরেঞ্জ ক্যাপের মানুষটার জন্য। আমিও কিন্তু আরসিবির ফ্যান হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই মানুষটা, বিরাট কোহলি। আর বিরাট কোহলি যেহেতু লং অন আর লং অফের মধ্যেই বেশিরভাগ ফিল্ডিং করে, তাই জন্য এই স্বপ্নের মানুষটাকে খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল। আর এই মুহূর্তে আমার এত নাচের কারণ হচ্ছে সুনীল নারায়ণের আউট হয়ে যাওয়া। The new batter in there for KKR is Captain of Fire, Shreyas Iyer! আর এদিকে দেখো, ম্যাক্সওয়েল আর ট্রপলি আজকের ম্যাচে না খেললেও তারা কিন্তু মাঠের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, আর এই সময়টাই আমাদের এদিকে আসার জন্য সেই সুযোগে আমার ওদেরকে দেখাও হয়ে গেল। আর এটা হচ্ছে আমার সেদিনের সবথেকে সেরা মুহূর্ত। আমরা যেহেতু
লং অফের সামনেই বসেছিলাম, তাই জন্য আমার এই প্রিয় মানুষটিকে খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল। আমি তো যতক্ষণ বিরাট কোহলি লং অফের সামনে ফিল্ডিং করছিল ওইখান থেকে চৌকি সরাইনি। এদিকে আমি গরমে নাজেহাল হয়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এনার্জি বুস্ট আপ করার জন্য, কারণ এরপর তো শুরু হবে আরসিবির ব্যাটিং, তার জন্য তো আসল চিৎকার চেঁচামেচি আর উত্তেজনা তো বাকি রয়েছে এখনও। আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু কলকাতায় ম্যাচ আর কলকাতারই খেলা, তাই জন্য হয়তো কলকাতার ফ্যান সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু সেখানে গিয়ে দেখি কলকাতার ফ্যান আর আরসিবির ফ্যান পুরো 50% 50%, মানে আরসিবির ফ্যানও কিন্তু এখানে সংখ্যায় কোনো অংশে কম না। আর এদিকে এত ফ্ল্যাগ দেখতে পাচ্ছ কলকাতার, তার কারণ হলো এরা কিন্তু আগে থেকেই প্রতিটা চেয়ারে কলকাতার ফ্ল্যাগ দিয়ে রেখেছিল, তাই জন্য ফ্ল্যাগের সংখ্যা কিন্তু কলকাতারই বেশি। এখন যারা আমার ব্লগটা দেখছো তাদের মধ্যে হয়তো অনেকেই সেদিন ম্যাচটা দেখেছো, তো আমি একটা কথা বলতে চাই যে সেদিনের ম্যাচটা একদমই পুরোপুরি ফেয়ার ম্যাচ ছিল না। তার কারণটা হচ্ছে বিরাট কোহলির আউটটা তো মানে পুরোপুরি নো বল ছিল, সেটা তো তোমরা হয়তো দেখেছো। তাছাড়াও সেদিন প্রভু দেশাইয়ের একটা মানে খুব স্পষ্ট ছয় যেটা আমরা ওখানে সামনে থেকে দেখেছি, সেই ছয়টাকেও কিন্তু চার দেওয়া হয়েছিল। তো আম্পায়ারের ডিসিশন টোটালি ভুল, তাও সেটা DRS নেওয়া হয়নি আরসিবির তরফ থেকে। তারপর লমলোরের যে আউটটা ছিল সেটাও নো বলের ওপরেই দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে আম্পায়ারদের আরেকটু বেশি সতর্ক থাকা উচিত, যে ওনাদের ডিসিশনের ওপর কিন্তু অনেক অনেক মানুষের ইমোশন জড়িয়ে থাকে, তাই ওনাদের আরেকটু সতর্কভাবে আর নিরপেক্ষভাবে হয়তো বিচার করা উচিত। যাই হোক, ম্যাচটা তো হয়ে গেছে আর কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই, তবে মনটা কিন্তু বেশ অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। সবশেষে একটা ম্যাচে একটা টিমের ওপর পরপর তিনটে ভুল ডিসিশন হয়তো আমাকে একা নয় পুরো দেশবাসীকেই সেদিন অবাক করেছিল। তবে আমরা যারা আরসিভিকে একদম নিঃস্বার্থভাবে এত ভালোবাসি, তাদের আশা করি এই ছোটোখাটো ডিসিশনে কিছু আসে যায় না, কারণ এতদিন যখন আমরা আরসিভিকে এতটা ভালোবাসতে পেরেছি, তাহলে হয়তো আগামী দিনেও আমরা এইভাবেই ঠিক টিমটার পাশে থাকব। I'm going to need full tragedy on this, please. Going through. Yeah, we can. Squeeze it down, please. Take it back, please. Take it back. Take it back. আজকের ম্যাচটাতে আমি কোনোভাবেই বলতে পারবো না যে আরসিবি হেরে গিয়েছে, কারণ ম্যাচটা আমার কাছে পুরোপুরি নিরপেক্ষ মনে হয়নি। যাই হোক, বেশ কিছুটা মন খারাপ নিয়ে এখন বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।